never slow up. No, I don't take shit. I got no love. Hi guys, good morning and welcome back to my Bangla Vlog Channel. Today, I'm going to show you how to do this. As usual, this is for our video. তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও এডিট করে যেইটুকুন বাকি ছিল অল্প একটুখানি এডিট করা বাকি ছিল ওটা এডিট করে আপলোড করে দিয়েছি ভিডিও তো চেক আউট করে নিও তো তারপরে আমি কয়েকটা কাজ ছাড়ছিলাম যে কারণে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি বাট এর আগের ক্লিপটা লাঞ্চের ক্লিপটা মানে আমি আগে শ্যুট করেছি আর ইন্ট্রো পরে শ্যুট করছি তো সেই কারণে যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় তাই তোমাদের বলে দিলাম তো ইন্ট্রো পরে যেহেতু শ্যুট করছি তাই আমি রেডি হয়ে রয়েছি তো বেসিক্যালি আমি এখন রেডি হয়েছি কজ আমি আর মা একটুখানি বেরোবো যাবো হচ্ছে ওয়েস্টসাইড কারণ আমি যেরকমটা বললাম জারা থেকে আমি শঙ্কার টপ ফপ তো কিনেছি বাট মানে জিন্স আমি কিনিনি কারণ জিন্স আমি কমফোর্টেবল না অন্য কোথাও পরে সবসময় হই না হ্যাঁ জারার কিছু কিছু সময় জারা বা ভেরো মডা বা অনলি জিন্স ফিট হয় বাট সেটা ডিপেন্ড করে সবসময় স্যাটিসফাইড হই না বাট ওয়েস্টসাইডে জিন্স আমি সবসময় স্যাটিসফাইড তো ওই জন্য ওয়েস্টসাইড যাচ্ছি গিয়ে দেখি ওয়েবসাইটের কী কালেকশন কী না কালেকশন যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো না লাগলে কিনবো না অ্যান্ড যদি ব্লগ করতে অ্যালাউ করে তাহলে ব্লগ করবো নাহলে ব্লগও করতে পারবো না বাট অবভিয়াসলি আমি যেগুলো ট্রায়াল দেবো সেগুলো তো আমি ট্রায়াল রুমে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো তো অ্যান্ড যদি কিছু কিনি সেটা বাড়িতে এসেও তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো উইদাউট এনি ফার্দার ডু উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টু রেজ ভিডিও বা লেটস স্টার্ট টু রেজ ব্লগ আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে অ্যান্ড বাড়িতে সকাল থেকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম পার্সোনাল কিছু কাজে তো ওই কারণে আমি সকালে ভিডিওটাকে স্টার্ট করতে পারিনি অনেকটাই বেলা করে স্টার্ট করলাম এখন অলমোস্ট 4:30 বাজে এখন ভিডিওটাকে স্টার্ট করছি তো ওই জন্য লাঞ্চের ক্লিপটায় আমি অন্য ড্রেস পরেছিলাম অ্যান্ড লাঞ্চের ক্লিপে আর কি অন্য কী বলে মানে লাঞ্চের ক্লিপটা আগে তোলা আর কি যাই হোক আশা করছি বুঝে গেছে আমি যা বলতে গেছি তো চলো আর ডিনার করে স্কিন কেয়ার আর মেকআপটা করে নিই করে চলো ঝটপট বেরোনো যাক তো গাইজ এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু ভাত আলু ভাজা আর কাতলা মাছের আলু দিয়ে ঝোল আর দই তো গাইজ চলো ঝপঝপ এবার লাঞ্চটা সেরে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে অ্যান্ড লাঞ্চটা সেরে আবার বেরোতে হবে মাকে নিয়ে আজকে যাবো হচ্ছে ওয়েস্টসাইড তো চলো গিয়ে দেখা যাক ওয়েস্টসাইডের কী কালেকশন আর কি কেনা যায় না যায় কারণ আমি কিছুই কিনিনি যারা থেকেও না মানে কি যারা থেকে কিনেছি বাট যেটা আমি বললাম ওটার জন্য একটা সেপারেট হল ভিডিও আসবে তো ওইগুলোকে মানে ওখান থেকে সেরম একটাও কিছু কেনা হয়নি অ্যান্ড তারপরের দিন মা প্যান্টালুন্স থেকে কিনেছে তো আজকে আমি মেইনলি যাব হচ্ছে ওয়েবসাইটে জিন্স দেখতে মানে ওই দিন যারা থেকে আমি টপ ফপ নিয়েছি বাট নট কী বলে জিন্স লোয়ার কিছু নেওয়া হয়নি তো জিন্স দেখতে বেসিক্যালি আমি আজকে ওয়েবসাইট যাচ্ছি তো চলো যাওয়া যাক অ্যান্ড যদি মানে ওখানে যদি ভিডিও করতে অ্যালাউ করে তাহলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো নাহলে আমি ট্রায়াল রুমে গিয়ে ভিডিও করে দেখিয়েই দেবো তোমাদেরকে তো চলো আপাতত লাঞ্চটা ঝপঝপ শেষ I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up I don't ever slow up, no I don't রেডি হয়ে গেছি ফুললি তো চলো এবার ডিলে না করে বেরোনো যাক অ্যান্ড লিপস্টিকটা আমি অফ ক্যামেরা পড়লাম কারণ নাহলে আমার পড়তে অসুবিধা হয় ক্যামেরার দিকে তাকিয়ে তো দ্যাটস ইট চলো এবার বেরোনো যাক গাইজ আমি মায়ের একটা লিপস্টিক পরেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মেবিলিনেরই একটা লিপস্টিক প্রিটি প্লিজ MNU 15 আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো এটা যদি আমি লিঙ্ক পাই ডিসক্রিপশন বক্সে তাহলে আমি প্রোভাইড করে দেবো তো চেক আউট করে নিও তো চলো আপাতত বেরোনো যাই পড়েছি গাইজ মা মায়ের হেলমেটটা নিয়ে আসছে তো আসলে বেরিয়ে যাবো আমি আমার আজকে স্কুটি করে যাবো ওয়েবসাইট এটা আমরা আছে হচ্ছে গড়িহাটের ওখানে যে ওয়েবসাইটটা মানে গড়িহাট বালিগঞ্জের ওখানে যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটাই যাচ্ছে তো চলো যাওয়া যাক তো গাইজ ওয়েবসাইট পৌঁছে গেছি চলো ভেতরে যাওয়া যাক মাও রয়েছে এদিকে স্কুটিটা পার্কিং করে এলাম চুলটা পুরো একদম বাজে অবস্থায় হেলমেট পরেছিলাম বলে তো যাই হোক চলো ভেতরে যাই যদি ব্লগ করতে দেয় তাহলে করবো আর না হলে আমি ট্রায়াল রুমে গিয়ে যেগুলো যেগুলো ট্রায়াল দেবো সেগুলো দেখিয়ে দেবো তো চলো ভেতরে যাওয়া যাক
গাইস শপিং করে বেরিয়ে গেছি এন্ড অবাক হয়েছিল না আমাকে দেখে চোখের উপর এই নিয়নিশ বা ফ্লোরোসেন্ট কালারের লাইনারটা দেখে এখানে দেখলাম অ্যান্ড যেটা আমি অনেকবার অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আমি কোথাও পাইনি এখন আমার শরীরটা খারাপ তাই আমাকে দেখতে ভালো লাগতে পারে বাট ভালো করে যদি এটাকে মানে কোনো ড্রেসের সাথে যদি আমি আজকে ফ্লোরোসেন্ট কালারেরই জ্যাকেট পরেছি তো আজ তো হওয়ার কথা জাস্ট আমার মেকআপটা মানে আই মেকআপটা একটু অন্যরকম হলে ভালো লাগবে তো এটা নিয়েছি লাইনারটা আমি বাড়িতে গিয়ে পুরোটাই দেখিয়ে দেবো যে কী কী নিয়েছি টোটাল মানে কী কী মানে অনেকে যেটা পড়ে পড়ে দেখিয়েছি আবার লাস্টে দু একটা মানে এরকম হয়েছে আমি পড়ে দেখাতে ভুলে গেছি তো যাই হোক আমি বাড়িকে দেখিয়ে দিচ্ছি কোনটা নিয়েছি কোনটা নেইনি তো চলো আপাতত বাড়ি যাওয়া যাক স্কুটিটা নেই গ্যারেজ থেকে হ্যাঁ এখানটা দাঁড়া আমাকে স্কুটি নিয়ে আসছি চাবিটা তোমার কাছে স্কুটি চাবিটা দাও এই যে মায়ের হাতের ব্যাগ রয়েছে তো চলো স্কুটিটা নেই বাড়ি যাই তারপর ব্লগ করছি তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো গাইজ রানিমুটি সিরাজে চলে এসেছি খাবার খেতে কারণ পছন্দ খেতে পেরেছে সেই লাঞ্চের পর কিছু খাবার নিয়ে বাবাও খেতে ওয়েট করছে কিছু খাবার না নিয়ে গেলে বাবা ভীষণ রেখে দেন যে ঘুরে ফিরে গেলে খাওয়া খালি হাতে ঢুকলে এটা আমারও হয় বাবারও হয় মানে একই টাইপের তো আমি আর বাবার জন্য মানে খাবার না নিয়ে ঢুকতে হবে খাবার খালি হাতে ঢুকলে একটু রেখে দেন তো ওই জন্য বাবাও রেখে দেবে প্লাস আমার আর মাও খেতে পেরেছে তো ওই জন্য এখানে সিরাজে এসে অর্ডার দিলাম খাবার ওই এসে নেবো নিয়ে বাড়িতে তারপর খাবারটা খাবো এখানে বসে খাবো না কারণ বাবা বাড়িতে যেহেতু গিয়ে একসাথে তিনজন মিলে খাবো তো খাবারটা নিয়ে একেবারে বাড়িতে ব্লগ করছি দেখতে থাকো আমি সঙ্গে থাকো গাইজ বাড়িতে এসে গেছি অনেকক্ষণ এসে ড্রেসিং ছুঁড়ে নিয়েছি এখনো অবধি মেকআপটা রিমুভ করার কারণে ফ্লোরোসেন্ট লাইনারটা আমার বেশ ভালো লেগেছে যাই হোক আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি যে আজকে ঠিক কী কী ওয়েবসাইট থেকে কিনেছি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো গাইজ ফার্স্ট আইটেমটা হচ্ছে এই শুটা নিয়েছি গ্রিন কালারের ওয়েবসাইট থেকে নিয়েছি লুনা ব্লুর এইটা হচ্ছে শুটা আমার তো পরে বেশ ভালো লেগেছে তো এই শুটা নিয়েছি এই টপটা নিয়েছি তোমরা আগে আমাকে পরে এটা দেখেছো তো বুঝতে পারছো কোন টপটা এই ব্যাগিজ শার্টটা নিয়েছি আর এই জিন্সটা নিয়েছি গ্রে কালারের ডার্ক গ্রে কালারের এই জিন্সটা এই সবটা আমি পরেছিলাম তো তোমরা আই গেস বুঝতেই পারছো কোন মানে এই ড্রেসগুলো আমি ঠিক পারচেস করেছি আর এইটা আর দুটো লাইনার নিয়েছি ওগুলো আমি তোমাদেরকে কিছুক্ষণ বাদে দেখিয়ে দিচ্ছি গাইজ এটা হচ্ছে ডিম ডাল আর রুটি অ্যান্ড এই যে মা আমাকে ডিনার করে দেবে তা চলো ঝটপট ডিনারটা করে নিই একটাই রুটি খাচ্ছি কারণ ইচ্ছে করছে না গাইজ তোমরা দেখলে মা আজকে আমাকে খাই দিল বেসিক্যালি আজকে মা আমাকে আজকেও আমাকে মা খাই দিয়েছিল বিকজ তখন আমি বিজিএমআই খেলছিলাম অ্যান্ড খেলতে খেলতে মা যখন খাওয়াতে এসেছিল আমি জাস্ট ম্যাচের ফাঁকে তখন ভিডিওটা করেছি তো ওই জন্য বেশি কথা বলিনি চটপট কী খাচ্ছি সেটা দেখে আমি গেমে রিটার্ন করেছি সো বাস এই ছিল আজকের ভিডিও তো জাস্ট লাইনারগুলো আমি দেখাতে ভুলে গেছি কারণ ওগুলো মায়ের ব্যাগে ছিল কারণ অবভিয়াসলি ওগুলো যদি শপিং ব্যাগে থাকতো হয় কারণ এখন এর শপিং ব্যাগসগুলো না ওই কী বলে পেপারের হয় তো যদি থাকতো তো যদি বাই চান্স বৃষ্টি হতো অ্যান্ড ওটা যদি মানে ফুটো হয়ে পড়ে যাওয়ার চান্স থাকে ওগুলোর আর লাইনার তো ছোটো হয় মানে পুচকে জিনিস ভাগ দিয়ে গলে যেতে পারে তো ওই জন্য ওটা মায়ের ব্যাগে ছিল তো যাই হোক ওটা আজকে আর ভিডিওতে দেখানো হলো না কালকের ভিডিওতে ওটা আমি পজিটিভলি দেখিয়ে দেবো অ্যান্ড আজকে যেগুলো কিনেছি ওগুলো সব স্টোর পারচেস সো কান প্রোভাইড দ্য লিঙ্ক প্যান্টালুনসে এই প্যান্টালুনস ওয়েবসাইট যাও সব কটাই পেয়ে যাবে সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে যার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও আবার দেখা হবে কালকে অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও প্লিজ কমেন্ট করো তোমাদের যা ইচ্ছে কমেন্ট করো তো গুড নাইট টেক কেয়ার বাই বাই সুইট ড্রিমস অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড স্টে হ্যাপি স্টে ব্লেসড স্টে প্রিটি স্টে কুল অ্যান্ড স্টে পজিটিভ টাটা